হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অনির্বাণ তোমরা দেখছো প্রোটেকনিক্যাল জিনিয়াস তো ভিউয়ার্স আজকে কথা বলবো আর এসি ট্রেডটাকে নিয়ে হ্যাঁ ভিউয়ার্স তোমরা যারা আর এসি ট্রেডে অ্যাডমিশন নিতে চাও বা তোমরা যারা আর এসি ট্রেড নিয়ে এখন আইটিআই করছো তো ভিউয়ার্স ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখো এই ভিডিওতে তোমরা আর এসি ট্রেডের ফুল ডিটেলস পেয়ে যাবে তো তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলে যারা প্রথম আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে এরকম টেকনিক্যাল এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতে পারো তো ভিউয়ার্স বেশি দেরি না করে শুরু করছি আর এসি ট্রেডের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হ্যাঁ ভিউয়ার্স আর এসি ট্রেডের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে তোমরা টেন্থ পাস মানে মাধ্যমিক পাস করার পরে তোমরা আর এসি ট্রেড এম গ্রুপে অ্যাডমিশান নিতে পারবে ভিউয়ার্স আর এসি ট্রেডটির কোর্স ডিউরেশনে যাচ্ছি আর এসি ট্রেডটার কোর্স ডিউরেশান তোমরা সবাই একটি জানো এটি একটি টু ইয়ার্স ট্রেড হ্যাভিউয়ার্স এটি একটি টু ইয়ার্স ট্রেড আর এসি ট্রেডটা যদি তোমরা করো দুটো অ্যানুয়াল এক্সামিনেশান তোমাদের ক্লিয়ার করতে হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এখন আইটিআই যেহেতু অ্যানুয়াল সিস্টেম চালু হয়ে গেছে তো ভিউয়ার্স তোমাদের দুটো ইয়ার কমপ্লিট করতে হবে আর এসি ট্রেডে তো ভিউয়ার্স এবার আসছি কোর্স টাইপে হ্যাভিওয়ার্স আর এসি ট্রেডটা কী ধরনের একটি ট্রেড এবং এখতে কী কী শেখানো হয় তো ভিউয়ার্স তোমরা বুঝতেই পারছো নাম দেখে এখানে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং রিপেয়ারিং মেনটেনেন্স এবং এর বিভিন্ন পার্ট সম্পর্কে ডিটেলসে পড়ানো হয় এবং মেকানিক্যালের যে এই পার্টটার একটু কোর নলেজ দেওয়া হয় ভিউয়ার্স এবং প্র্যাকটিক্যালি তোমাদের এই যে মেকানিক তৈরি করা হয় তো ভিউয়ার্স আফটার এই কোর্স তো তোমাদের কাছে প্রচুর জিনিস তোমরা করতে পারবে প্রচুর অপরচুনিটি তোমাদের কাছে রয়েছে তো ভিউয়ার্স এবার আসছি কলেজ কোন কোন কলেজে তোমরা আর এসি ট্রেডটা পাবে তো ভিউয়ার্স প্রাইভেট কলেজ ভিউয়ার্স প্রাইভেট কলেজে কিন্তু আর এসি ট্রেডটা থাকে না ভিউয়ার্স আমি তোমাদের আবারও বলছি বিশেষ করে যেহেতু এটি একটি নতুন ট্রেড বেশিরভাগ গভর্নমেন্ট কলেজে এই ট্রেডটি তোমরা পাবে প্রাইভেট কলেজে কিন্তু এই ট্রেডটি থাকে না ভিউয়ার্স আমি তোমাদের একটাই কথা বলবো তোমরা যদি আর এসি ট্রেডে অ্যাডমিশান নিতে চাও তোমাদের গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশান হতে হবে তো ভিউয়ার্স এবার আসছি আফটার আর এসি ট্রেড কী করতে পারো হ্যাঁ ভিউয়ার্স আফটার আর এসি ট্রেড তোমাদের কাছে প্রচুর অপরচুনিটি আছে যেহেতু এটি একটি টু ইয়ার্স ট্রেড ভিউয়ার্স এটি এটি টু ইয়ার্স ট্রেড তো আফটার আইটিআই তুমি ভোকলেট দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে মেকানিক্যাল থেকে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবে ভিউয়ার্স তো এবার আসি অ্যাপ্রেন্টিস তো ভিউয়ার্স আফটার আর এসি ট্রেড আফটার আর এসি ট্রেড তুমি যে কোনো কোম্পানি থেকে অ্যাপ্রেন্টিস করতে পারো গভর্নমেন্ট ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসের আর এসির ভ্যাকেন্সি একটু কমই বেরোয় কিন্তু প্রাইভেট কোম্পানি থেকে তোমরা অ্যাপ্রেন্টিস অবশ্যই করতে পারো ভিউয়ার্স আর এসি একটি ভালো ট্রেড তো অ্যাপ্রেন্টিস করলে তোমাদের ইন্ডাস্ট্রি নলেজটা কিছুটা থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদের যে কেরিয়ারে এটি একটি খুব ভালো দিক হতে পারে ভিউয়ার্স এবার আসছি জব জব অপরচুনিটি হ্যাঁ ভিউয়ার্স জব অপরচুনিটির ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিতে আর এসি ট্রেডের যথেষ্ট ভ্যাক্যান্সি বেরোয় প্রাইভেট সেক্টরে ভ্যাক্যান্সি বেরোলেও গভর্নমেন্ট সেক্টরে কিন্তু একটু সমস্যা রয়েছে এই ট্রেডটায় হ্যাভ ভিউয়ার্স আর এসি ট্রেডের গভর্নমেন্ট ভ্যাক্যান্সি কিন্তু অনেকটা কম বেরোয় মানে স্পেশাল ভ্যাক্যান্সির কথা আমি বলছি যেখানে সকল আইটিআই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা তো সেখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যেখানে স্পেসিফিক আর এসি যে ভ্যাকান্সিগুলো বেরোয় মানে ইলেকট্রিশিয়ান ফিটার যেরকম স্পেশাল ভ্যাকান্সিগুলো বেরোয় যেখানে শুধু ইলেকট্রিশিয়ান অ্যাপ্লাই করতে পারবে বা ফিটার অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেখানে আর এসি ট্রেডের কিন্তু এই স্পেশাল ভ্যাক্যান্সি অনেকটা কম থাকে ভিউয়ার্স হ্যাঁ ভিউয়ার্স গভর্নমেন্ট সেক্টরে ভ্যাকেন্সি একটু কম থাকে আর এসিতে কিন্তু ভ্যাকেন্সি বেরোয় সময়ের সাথে সাথে সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টে ভ্যাকেন্সি বেরোয় তো ভিউয়ার্স এবার আসছি একটি স্পেশাল দিক আর এসি ট্রেডের আর এসি ট্রেড কমপ্লিট করার পরে তুমি নিজস্ব বিজনেস খুলতে পারবে হ্যাঁ ভিউয়ার্স আর এসি ট্রেডের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ দিক আর এসি ট্রেড কমপ্লিট করার পরে তুমি একটি মেকানিক হয়ে যাবে এবং নিজের বিজনেস খুলতে পারবে নিজের বিজনেস স্টার্ট করতে পারবে ভিউয়ার্স তো ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি তোমাদের আর এসি ট্রেড সম্পর্কে সম্পূর্ণ নলেজ দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো কনফিউশন থাকলে কমেন্টস করতে পারো আর আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে এরকম টেকনিক্যাল এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতে পারো